হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজ আমি কর্নিয়াল আলসার সম্পর্কে আপনাদের বোঝাবো। তো আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে কর্নিয়া কীভাবে সাদা হয়ে গেছে। এই সাদা অংশটাকেই বলা হয় আলসার। সাধারণত চোখে আঘাত লাগলে, ছড়ে গেলে, ধান ঝাড়ার সময় ধান লাগলে, গাছের ডালপালা লাগলে, ছড়ে যাওয়া কর্নিয়াতে পুকুরের জল লাগলে, নেত্রনালী থেকে জীবাণু সংক্রমণ হলে আলসার হয়ে থাকে। আলসার হলে কি কি লক্ষণ দেখতে পাবেন? ভীষণ যন্ত্রণা করবে, জল পড়বে, চোখ লাল হয়ে যাবে, অস্বস্তি হবে, তীব্র আলোর দিকে তাকাতে পারবেন না, দৃষ্টি কমে আসবে। এই ধরনের প্রবলেম দেখা দিলে আপনারা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব চক্ষু চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।